হেই গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু রিফাত হাসান ব্লগস। সো গাইস, আমরা কিন্তু অলরেডি ব্লগ শুরু করে দিলাম, আর একটু এক্সামের কারণে কিন্তু অনেক লেটে কিন্তু আপনার ব্লগগুলো দিতে হচ্ছে, জানেনই তো এক্সাম হলে কিন্তু মানে মাথা মতো ঠিক থাকে না, একদম আওলায় যায় সবকিছু। এন্ড আমার সাথে আছে কিন্তু রাব্বি, তো তুমি একটু হাই বলে দাও এন্ড তোমার একটু পরিচয়টা দেও। আমার নাম রাব্বি। হ্যাঁ বলতেই পারে না। তো আমরা এখন বর্তমানে যে জায়গায় আছি সেটা হচ্ছে জামালপুরে এন্ড কাহেতপাড়া একটা গ্রামে, মানে এটা আমাদের গ্রামে আসি এন্ড আমি কিন্তু বর্তমানে আসি কিন্তু স্কুলে। সো গাইস, আমার এই ছোটবেলা কিন্তু এখান থেকে কাটছে এন্ড এই স্কুলের নাম হচ্ছে 68 নং উত্তর কাহেতপাড়া। তো এখান থেকে কিন্তু আমার জীবন কাহিনী শুরু। গাইস, এখানে কিন্তু রিসেন্টলি কিন্তু আপনার শহীদ মিনার করে দেওয়া হয়েছে। তো আমরা যখন ছিলাম তখন কিন্তু শহীদ মিনার ছিল না, এমনি জাস্ট স্কুল ছিল আমাদের। কিন্তু ব্লগ কিন্তু শুরু করে দিয়েছি প্রায় মানে সকাল 6টার দিকে, কারণ আজকে শুক্রবার, আরও তার কারণেই ভাবলাম যে সকাল সকালই ব্লগটি শুরু করে দেই। তো গাইস, আজকে মেইনলি ব্লগ করার রিজন হচ্ছে যে আমার এই গ্রামটিকে স্মৃতি হিসাবে রাখতে চাই এন্ড আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, কিন্তু এটা কিন্তু আমাদের বাড়ি এখানে। এছাড়াও জামালপুরে এমনি হাফ বিল্ডিং আছে, ঠিক আছে। আমরা এখন আছি হচ্ছে বাড়ির পাশে একটি রাস্তায়। তো এই রাস্তাটা কিন্তু রিসেন্টলি কিন্তু হচ্ছে, এখনো কিন্তু কমপ্লিট হয় নাই, তো কমপ্লিট হলে কিন্তু অনেক ভালো হবে। আর এখানে কিন্তু বন্যার পানি উঠে রাস্তাতেই, তো এটা আসলে একটু কষ্টকর হয়ে যায় বন্যা আসলে, তো আপনারা তো বুঝেনি, খাওয়া দাওয়ার কিন্তু অনেকটাই কিন্তু সংকটে পড়ে যায় মানুষ। আমার কিন্তু গ্রাম কিন্তু অনেক ভালো লাগে এন্ড এগুলো কিন্তু প্রাকৃতিক কিন্তু অনেক দৃশ্য আছে, আপনারা কিন্তু চাইলেই দেখতে পারেন। এন্ড আপনাদের গ্রাম কেমন লাগে আমি তো তা জানি না, তবে আমার কাছে কিন্তু গ্রাম অনেক ভালো লাগে। আর শহরে হয় কি যে সবাই ব্যস্ত থাকে, একটা ব্যস্ত শহর, যানজট কত কিছু, আর এই গ্রাম কিন্তু সত্যি কিন্তু শান্তির একটা জায়গা। তো কারোর সাথে ঝগড়া বিবাদ নেই আর কি, মারামারি নেই, তো এই সব মিলেই কিন্তু আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর এন্ড আমার কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু গ্রাম অনেক ভালো লাগে। তো আমি এখানে আসছি কিন্তু প্রায় হচ্ছে যে এক মাসের কাছাকাছি হয়ে গেল, আমার পরীক্ষা চলতেছে। তো আমি এখানে একটু ধানের একটু কাজের জন্য আসছিলাম, যে ধান ভেঙে আর কি ওই চাউল নিয়ে যাব। আর এখানে আসার কিন্তু রিজন আছে, এখানে কিন্তু আমরা কিন্তু ক্ষেত দেখতে পাচ্ছি, সবুজই সবুজ দেখতে পাচ্ছি, তো তার কারণ কিন্তু এখানে চলে আসলাম। ভাবলাম যে এই জায়গাটাও দেখা, এই জায়গাটা কিন্তু সত্যি আমার অনেক ভালো লাগে। আর এদিকে এদিকে কিন্তু গাছ ছিল, এখন কিন্তু রাস্তা হওয়ার কারণে কিন্তু গাছগুলো কেটে ফেলছে, কারণ জায়গা যদি না হয় তাহলে কিভাবে রাস্তা দিবে বলেন। আর এখানে যদি গাইস খেয়াল করেন, এখানে কিন্তু এই যে দেখেন গর্ত করেছে, কত বড় বড় করে মানে পুরো গর্ত করেছে এদিকে, মানে পুরো মানে একদম গর্ত করেছে এগুলো। আর এটা হয়তো আমার মনে হয় যে একটা পুকুরও বানাতে পারে, দেখেন পুরো চারপাশে কিন্তু বাঁধছে, ঠিক আছে। সো গাইস, আমাদের কিন্তু এখানে কিন্তু অনেক স্মৃতি জড়ায় আছে। তো এখানে কি হতো, এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু স্রোত হতো, মানে আমরা যেই ভাষায় বলি হচ্ছে ধার। তো এখান থেকে আমরা কি করতাম, লঙ্গিটা ফুলাইতাম, জানি তো দেশি লোক, তো লঙ্গিটা ফুলিয়ে সোজা একদম মানে ওদিকে একবারে ওই যে ওইদিকে কিন্তু আমরা চলে যেতাম। তো আবার কি করতাম, আবার ফিরে আসতো, আসতে হতো, খুবই মানে কষ্ট হতো, তো ওগুলো কিন্তু অনেক মজা পেতাম। যাই হোক, আমরা কিন্তু সকাল বাজারটা আপনাদের দেখাবো। তো আমাদের সকাল বাজার কিন্তু কিছুদিন হলো হয়েছে আর এটা হয়ে কিন্তু অনেক অনেক ভাই উপকার হয়েছে, তো চলেন আমরা সেই জায়গায় গিয়ে আপনাদের দেখাই। তো লেটস গো। তো এটাই হচ্ছে আমাদের সকাল বাজার। আমাদের এই সকাল বাজারে মাছ মাংস সবই পাওয়া যায়। বাজারটি ছোট হলেও তারপরেও কিন্তু অনেক কিছুই উঠে। এই বাজারটি হওয়াতে আমাদের গ্রামের লোকের অনেক সুবিধা হয়েছে, আমাদের আর বাজারের জন্য চিন্তা করতে হয় না। শাক সবজি এবং কি পান থেকে শুরু করে চায়ের স্টোর পর্যন্ত রয়েছে, এখানে দোকানপাট সবই রয়েছে। আরও আমাদের এই সকাল বাজারে জিলাপি গুলগুলি সবই পাওয়া যায়। সো গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে নদী পাড়ে, তো আমাদের নদী পাড়টাও আপনাদের দেখাবো এন্ড সেখানেও কিন্তু আমার স্মৃতি আছে, তো আমি সেগুলো কিন্তু দেখাবো। আর গাইস, যারা এত পর্যন্ত মানে ভিডিও দেখেই ফেলছেন, একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেন, লাল কালার সাবস্ক্রাইবটা মানে একদম সাদা করে দেন, আর বেল আইকনটি তো দাবাতে একদমই ভুলবেন না। তো আমি কিন্তু সাবস্ক্রাইবের কথা তেমন একটা বলি না, তো আজকে বললাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার গ্রামের জন্য। ওকে, চলেন আমরা নদী পাড়ে যাই। তো গাইস, আমরা কিন্তু নদী পাড়ে চলে আসছি এন্ড আমার এই পাশেই কিন্তু নদী পাড়ে আছে। আর এখানে কিন্তু স্মৃতির কথা যেটা বলছিলাম, এখানে কিন্তু মানে আমরা কি করতাম, ফ্রি ফায়ার গেম খেলতাম, এছাড়াও অনেক বিভিন্ন গেম। এই যে এই জায়গাতে ঠিক আপনারা যদি এখানে খেয়াল করেন, ঠিক এই জায়গাতেই কিন্তু আমরা ফ্রি ফায়ার গেমটা খেলতাম, মানে সবাই মিলে দল বল নিয়ে একদম এই জায়গায় বসতাম, নেট পেত না তার কারণে। এখন তো ওয়াইফাই চলে আসছে, মানে আস্তে আস্তে অ্যাকচুয়ালি সবকিছু মানে উন্নত হচ্ছে গ্রামের দিক, তো এমন না যে উন্নত হচ্ছে না, কারেন্ট আছে, সবই আছে,
ওয়াই ফাই আছে তো আমরা ওয়াই ফাই দিয়ে এখন চালাই আগে কিন্তু ডাটা মানে একদম নেট পেতো না এই জায়গায় নেট পেতো আরো একটা জায়গা আছে তো ওই জায়গা আপনাদের দেখাবো আশা করি ওই জায়গাটাও আপনাদের অনেক ভালো লাগবে এবার চলেন আমাদের সেই জায়গায় চলে যাওয়া যাক আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু চলে আসছি এন্ড এটাই হচ্ছে সেই জায়গা এখানে কিন্তু এখানেও কিন্তু নদী পার আছে আর সামনে আছে কিন্তু ব্রিজ এই ছোট একটা ব্রিজ দেখতে পাচ্ছেন গাইস এই যে এটাই হচ্ছে আমাদের সেই ব্রিজ এর উপরে কিন্তু গেম খেলতাম আরো আছে এই সাইডে কিন্তু গেম খেলতাম মানে সব মিলে আর কি খুবই ভালো একটা প্লেস ছিল এটা আর এখন তো এখানে দেখতে পাচ্ছেন কবরস্থান হয়ে গেছে কারণ লোকজন মারা গেছে তার কারণে আগের আগে ছিল না আগে দুইটা ছিল কবরস্থান নতুন হয়েছে আর এই যে নদী পার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আছে কিন্তু সজীব ভাইয়ের কি বলবো বাড়িতে এন্ড এখানে কিন্তু ব্লগ করতেছি আমি কিন্তু তাকে মানে পরিচয় করাই দেই চলেন তার কাছে যাই এই যে দেখেন এখানে কিন্তু গাছ দেখতেছে সে এই যে গাছ দেখতেছে কি দেখতেছ কি করতেছো তুমি বলো তাই নাকি আর এই যে তাদের গরু ঠিক আছে ও দামি গরু এই যে গাইস এগুলো কিন্তু ইয়া করতেছে আর কি গাইস আমাদের কিন্তু মসজিদের কাছে চলে আসছি আর এটাই হচ্ছে আমাদের মসজিদ আমাদের মসজিদের নাম হচ্ছে সরকারিতারা জান্নাতুল বাকি জামে মসজিদ আর এটা স্থাপিত হয় কিন্তু 2018 এ তো চলেন আমাদের মসজিদটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই কেমন আমাদের মসজিদ তো আমাদের মসজিদের ভিতরে যাওয়ার আগে চলেন আমাদের অযুখানাটা আপনাদের দেখাই তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অযুখানা তো একটু অপরিষ্কার হয়ে আছে কারণ সাফ করা হয় নাই এর কারণে গাইস চলেন আমরা ভিতরে যাই এন্ড আমাদের কিন্তু মসজিদটা কিন্তু সত্যি অনেক সুন্দর তো আমরা ভিতরে গিয়ে আপনাদের দেখাই সো গাইস এই যে আমাদের ভিতরে এরকম আর এই এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জন্য আমরা কিন্তু মহিলা এবং কি পুরুষরা সবাই মিলে কিন্তু নামাজ পড়ি আর আমাদের এই মসজিদটা হচ্ছে মোহাম্মদী মসজিদ আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা ঘড়ি রয়েছে আর প্লাস এদিকে যদি দেখতে পাচ্ছেন ইমামের কিন্তু নামাজ পড়ানোর দাঁড়ানোর কিন্তু ইয়াটা আছে মানে সব মিলে কিন্তু অনেক সুন্দর আপনি যদি এদিকে চারপাশে যদি দেখেন খুবই ভালো লাগতেছে কিন্তু এই যে এখানে কিন্তু ফ্যানও রয়েছে অনেকগুলা কিন্তু এইদিকে ফ্যান রয়েছে আর কিন্তু এটা কিন্তু বললামই যে মহিলাদের তো এর ভিতরে যাওয়ার মতো আর কি কিচ্ছু নেই তো এভাবেই মানে পর্দা করে আর কি মেয়েদের জন্য ব্যবস্থা করা হয়েছে সো গাইস আমাদের মসজিদ কিন্তু তিনতলা ফান্ডিশন করা হয়েছে এবং একতলা কিন্তু এখন অলরেডি কমপ্লিট তো ঈদ বড় ঈদের পরে কিন্তু দুতলার কাজ কিন্তু শুরু করবে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন দুতলাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর গাইস অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন তো আপনারা অবশ্যই ভিডিও কিন্তু কন্টিনিউ দেখতে থাকেন